ভিউয়ার্স, গুড মর্নিং। আমি ডাক্তার জয়ন্ত পাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আজকে আমরা এই ভাইয়ের হেয়ার ট্রান্সপ্লান্ট করব। তো আমরা দেখতে পাচ্ছি এই ভাইয়ের গ্রেড 3-4 বাল্ডনেস রয়েছে, এবং তার থেকেও বড় কথা, ডিফিউজ হেয়ার লস হয়েছে। পুরো চকচকে টাক কোথাও পড়েনি, কিন্তু চুলের ডেন্সিটিটা কিন্তু অনেকটাই কমে এসছে। এবং আমাদের এই ভাই একজন ইঞ্জিনিয়ার, ওর বয়স মাত্র 24 বছর বয়স, এবং ওনার একটা ফ্যামিলি হিস্ট্রি আছে, ওনার বাবার দিক থেকে বা বাবা কাকা ঠাকুরদাদা ওনাদের কিন্তু টাক পড়ে যাওয়ার বা এই বাল্ডনেসের একটা হিস্ট্রি রয়েছে। এবার ওর যেহেতু বয়স মাত্র 24 বছর বয়স, উনি চাইছেন এই জায়গাটাকে ভরাট করতে বা জায়গাটাকে যাতে ওনার লুকটাকে চেঞ্জ করা যায় সেটা উনি চাইছেন। তো আমরা কয়েকটা কথা বলবো জাস্ট ওনার যে প্ল্যানিং হবে। ইউজুয়ালি 27 বছরের নিচে বা 25 বছরের নিচে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে যারা আসেন তাদের ক্ষেত্রে প্ল্যানিংটা একটু অন্যরকম হয়, কারণ আমরা জানি যে চুলগুলো মাথা থেকে পড়ে যায় ডিএসটি হরমোনের প্রভাবে বা পারিবারিক কারণে। সেটা ইউজুয়ালি দেখা যায় 40 বছর অবধি কন্টিনিউ হতে পারে, ইউজুয়ালি 40-42 বছরে গিয়ে জিনিসটা সেটেলড হয়। এবং এই ভাইয়ের মাত্র 24 বছর বয়স এবং ফ্যামিলি হিস্ট্রি স্ট্রং রয়েছে, এবং এই যে চুল যেভাবে পাতলা হচ্ছে তাতে আমরা হয়তো ধরে নেব যে এই যে হেয়ারগুলো রয়েছে, এক্সিস্টিং হেয়ারগুলো রয়েছে সেগুলোও পড়ে যাবে। তো এই এক্সিস্টিং হেয়ারগুলো পড়ে যাবে এবং ওনার ডোনার এরিয়ার ডেন্সিটিটাও কম, এই সমস্ত জিনিস মাথায় রেখে আমরা হেয়ার ট্রান্সপ্লান্টটা প্ল্যানিংটা করব। তো তার আগে আরও একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমাদের মাথাতে আমরা জানি মোটামুটি 20 আঙুল, 16 থেকে 20 আঙুল আমরা রাখতে পারি, এবং পার আঙুলে 1000 করে ফলিকেলস ন্যাচারালি থাকে। তো আমরা যদি ওনাকে ধরে নিই 6টা আঙুলের হচ্ছে চলে গেছে বা 8টা আঙুলে চলে গেছে, তাহলে 6 থেকে 8 হাজার ফলিকেলস কিন্তু ওনার লস হয়েছে। এবং আমাদের প্ল্যান রয়েছে আজকে 3000 ফলিকেল দিয়ে করা। তো আপনারা জিজ্ঞেস করতে পারেন যে 6000 চুল যার পড়ে গেছে তার 3000 চুল দিয়ে কী করে জিনিসটাকে ম্যানেজ করা হবে। প্রথম কথা হচ্ছে এটা ছাড়া উপায় নেই, এটা ছাড়া উপায় নেই, কারণ আমরা ওনার মাথার পেছন তো পুরো খালি করে সামনের দিকে আনতে পারি না, সেক্ষেত্রে মাথার পেছনে টাক পড়ে যাবে, সামনে চুল আসবে। সুতরাং আমাদের বডি থেকেই, ওনার বডি মাথা থেকে চুল নিয়ে আমাদেরকে ট্রান্সপ্লান্ট করতে হবে। দ্বিতীয়ত, এটা হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে একটা রিঅ্যারেঞ্জমেন্টের সার্জারি। আমরা দেখতে পাচ্ছি 10000 চুল চলে গেছে, 8 থেকে 10000 চুল চলে গেছে, কিন্তু আমরা রিপ্লেস করবো 3 থেকে 3000 থেকে 3200 ফলিকেল দিয়ে। 5 আঙুল যেমন সামনাসামনি যদি রাখি ফাঁকা মনে হচ্ছে, ঠিক এর পেছনে যদি আমরা 5টা আঙুল দিই একই রকম ফাঁকা মনে হবে। তো এটাকে আমরা জিগজ্যাগ প্যাটার্নে করবো যাতে এই ফাঁকাটা কম মনে হয়। তো এরকমই সায়েন্টিফিক্যালি আমরা জিগজ্যাগ প্যাটার্নে, ক্রিস ক্রস প্যাটার্নে হেয়ারগুলো ট্রান্সপ্লান্ট করবো। হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারিটা কিন্তু ফ্রেন্ডস কোনো ডেন্সিটি বাড়ানোর সার্জারি নয়, এটা আপনাকে একটা রিলুক বা নতুন লুক দেওয়ার সার্জারি। ন্যাচারাল যে ডেন্সিটি ছিল 50 থেকে 80টা চুল থাকে, আমরা ততটা কখনোই করতে পারি না, এখনকার সায়েন্স ততটা অ্যাডভান্সড হয়নি, সেই লেভেলে আমরা পৌঁছোইনি। আমরা হাইয়েস্ট ডেন্সিটি দিতে পারি 42 থেকে 45টা। সুতরাং 42 থেকে 45টা ডেন্সিটি দিয়ে সেটাকে কী করে ন্যাচারাল লুকে আনা যায়, এটাই হেয়ার ট্রান্সপ্লান্টের সায়েন্স। তো আমাদের প্ল্যান হচ্ছে ভাইকে আজকে 3000 ফলিকেল করা। 3000 ফলিকেলের মধ্যে আমরা ফ্রন্টাল যে এরিয়াটা করব, যেমন আমরা বাইরে সব থেকে ভালো কালারের বা ক্লথ রিংসটা পরি, ভেতরের আন্ডারওয়্যার বা হচ্ছে গেঞ্জি হয়তো একটু পুরনো হলেও সেটা বাইরে থেকে দেখা যায় না, তেমনি ফ্রন্টাল যে উইংস এরিয়াটা আমরা নেব, ফ্রন্টাল উইংস এরিয়াতে মোটামুটি দেখা গেছে 1400 থেকে 1600 ফলিকেল দিতে হয়। এই 1400 থেকে 1600 ফলিকেলের অ্যাটলিস্ট 40% ফলিকেল আমরা দাড়ির চুল নেব, কারণ এই ভাই নিজের অভিজ্ঞতা থেকেও জানেন, আপনারাও দেখবেন যার যত টাক পড়ে যাক না কোনো দাড়ির চুল কখনো পড়ে না, এটা 1 নম্বর দাড়ির চুলের উপর হরমোনের এফেক্ট নেই, 2 নম্বর হচ্ছে দাড়ির চুলগুলো মোটা হয় যথেষ্ট হেয়ারের তুলনায়, হেয়ারের 3টে চুল দাড়ির 2টে চুলের সমান মোটা, সুতরাং দাড়ির চুল মোটা হবে, এবং তৃতীয়ত দাড়ির গ্রোথটা অনেক তাড়াতাড়ি হয়। সেই জন্য আমরা ফ্রন্টাল উইং এরিয়াতে যেহেতু হাই ডেন্সিটি ট্রান্সপ্লান্ট করবো, 40% থেকে 30% দাড়ির চুল থাকবে, ফ্রন্টাল উইং এরিয়ার লুকটা সব থেকে ভালো আসবে, যেটা ওনার বাকি এরিয়াটাকে মাস্কিং করবে। হেয়ার ট্রান্সপ্লান্টার সার্জারিটা একটা সার্জারি অফ ইলিউশন, এটা আমরা বারবার বলি, এটা নট এ সার্জারি অফ রিয়েলিটি, আপনাকে পুরনো চেহারা বা পুরনো ডেন্সিটি ফিরিয়ে দেবে না, সেই ডেন্সিটির একটা ইলিউশন আপনাকে দেবে। ছবি তুললে বা কারোর সামনে দাঁড়ালে আপনার মনে হবে না ন্যাচারাল চুল রয়েছে, সেটাই হেয়ার ট্রান্সপ্লান্টের সায়েন্স, যে কীভাবে আমরা গ্রাফটগুলো কালেক্ট করবো, কোথা থেকে গ্রাফটগুলো কালেক্ট করবো এবং কীভাবে সেটাকে অ্যারেঞ্জমেন্ট করবো। তো এতগুলো কথা বললাম কারণ এই ভাইয়ের বয়স 24 বছর বয়স, এই কথাগুলো আমি ওনাকেও বুঝিয়েছি, বলেছি, সেগুলো আপনাদেরকেও বললাম, আপনারা আশা করি বুঝতে পারলেন। এবারে চলুন এই ভাইয়ের মার্কিংটা কী করে করছি সেটা দেখিয়ে দেবো। এই ভাইয়ের যেহেতু বয়স 24 বছর বয়স, ওর হেয়ার লাইন তো সেম রয়েছে, যে হেয়ার লাইন রয়েছে সেই হেয়ার লাইনটাকে আমরা সেটাকেই ফলো করবো। যদি ওনার বয়স বেশি হতো বা ওনার যদি সামনের দিকে খালি থাকতো তাহলে আমরা হয়তো হেয়ার লাইনটা একটু পিছিয়ে দিতাম, কিন্তু ওনার ক্ষেত্রে সেটার সুযোগ নেই, আমরা ন্যাচারাল হেয়ার লাইনটাকেই ফলো করবো। তো প্রথমেই আমরা ন্যাজিয়ানটা মার্ক করবো, যেটা দুটো নাক বা ভ্রুর মাঝখানের অংশটা একটা টিপের মতো, সেটা থেকে 4 ফিঙ্গার নেই, আমাদের ভাইয়ের ক্ষেত্রে এই সমস্যাটা নেই কারণ অলরেডি ওর হেয়ার লাইন অলরেডি মার্ক রয়েছে।
তো যে হেয়ার লাইনটা রয়েছে সেই হেয়ার লাইনটাকেই ন্যাচারাল হেয়ার লাইনটাকে আমরা ফলো করব। হেয়ার লাইন সব কখনোই কিন্তু আমি আঁকার সুবিধার জন্য একটা স্ট্রেট লাইন করে আঁকছি, কার্ভি লিনিয়ার আঁকছি, কিন্তু বাস্তবে কিন্তু হেয়ার লাইনটা সবসময় জিগজ্যাগ প্যাটার্ন রাখতে হয়, ফলে সেটা দেখতে ন্যাচারাল লাগে। হেয়ার লাইনটা সবসময় ব্রেক করে করে দিতে হয়, হেয়ার লাইনের চুলগুলো ব্রেক করে দিতে হয় এবং ন্যাচারালিও সেভাবেই থাকে। এটা ফ্রন্টাল হেয়ার লাইন হলো, আমরা অলরেডি দেখতে পাচ্ছি হেয়ার লাইনের সামনে চুল রয়েছে। তো আমরা যখন এই হেয়ার ট্রান্সপ্লান্টের মার্কিং করছি, ওনার মা কিন্তু সামনে বসে রয়েছেন, তো ম্যাডাম দেখছেন এবং ম্যাডাম আমাকে একটা প্রশ্ন করলেন যে এই যে চুলগুলো রয়েছে এই জোন 1, 2, 3 এখানে তো এখনও কিছু চুল রয়েছে, এই চুলগুলো পড়ে গেলে পরে কী হবে? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে চুলগুলো রয়েছে, ধরুন আমরা গড়ে 30 করে যদি এখানে হেয়ার ট্রান্সপ্লান্ট করি, 30টা করে দিই এবং আমরা মোটামুটি ধরে নিতে পারি সামনের দিকে 5 থেকে 10টা, মাঝখানের দিকে 15টা এবং এই এরিয়াতে 20টা করে ফলিকেল রয়েছে। কেন আমরা ধরে নিচ্ছি? কারণ যখন হচ্ছে আমরা চুলের মধ্যে দিয়ে চামড়াটাকে দেখতে পাই, তখন আমরা ধরে নিই যে ক্রিটিক্যাল ডেন্সিটি 30 নিচে নেবে এসে। যখন মাথার চুলের ডেন্সিটি 30-এর নিচে নেমে আসে, নর্মালি 50 থেকে 80 থাকে, তখন মাথার চুলের মধ্যে দিয়ে চামড়াটাকে দেখা যায়, 30-কে আমরা ক্রিটিক্যাল ডেন্সিটি বলি। তো সবসময় আমাদের টার্গেট থাকবে 30-এর বেশি ডেন্সিটি দেওয়া। এই মুহূর্তে হেয়ার ট্রান্সপ্লান্ট করার ফলে এই চুল প্লাস নতুন যে চুল আমরা দিলাম, দুটো মিলে অ্যাডিটিভ এফেক্ট আসবে। এবার আস্তে আস্তে এই যেটা বারবার বলছি যে এই যে চুলগুলো, এটা ওনার ফ্যামিলি প্যাটার্ন রয়েছে, ফ্যামিলি একটা হিস্ট্রি রয়েছে যে টাক পড়ে যায়, এই চুলগুলো কিন্তু পড়ে যেতে পারে। তো আগামী 5 থেকে 7 বছরের মধ্যে আস্তে আস্তে যখন এগুলো পড়ে যাবে, তখন কিন্তু ডেন্সিটি একটু কম মনে হবে। ইউজুয়ালি দেখা গেছে যারা এই 24 থেকে 25 বছর বয়সে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে আসেন, তারা ইউজুয়ালি 7 থেকে 8 বছর পরে তাদের একটা সেকেন্ড সেটিং দরকার পড়া হয়, কারণ এই এক্সিস্টিং হেয়ারগুলো যখন পড়ে যাবে তখন ডেন্সিটি অনেকটা কম লাগতে পারে। তো এটার উত্তর হচ্ছে সেই জন্যই আমরা আজকে যখন হেয়ার ট্রান্সপ্লান্ট করব, আমরা কিন্তু 3000-এর বেশি ফলিকেল করব না, কারণ আমাদের মাথায় একটা চিন্তা থাকবে বা মাথায় একটা ধারণা আমাদের রয়েছে যে এক্সিস্টিং হেয়ার পড়ে যাবে, তখন ওনার পরিস্থিতি কেমন দেখা যাবে, পেছনের দিকে কতটা যাব, সাইডের দিকে কতটা যাব। সুতরাং 5 থেকে 7 বছর পরে আমাদের এরকম একটা কন্ডিশন হতে পারে যে ওনাকে আরেকবার ট্রান্সপ্লান্ট করব, সেই জিনিসটা ভেবে আমাদের এই ডোনার এরিয়া থেকে চুল নিতে হবে, কারণ ডোনার এরিয়া ফিক্স এবং ডোনার এরিয়াতে ফিক্স গ্রাফট রয়েছে। তো ম্যাডামের কোশ্চেনের উত্তর হচ্ছে এই চুলগুলো কিন্তু পড়ে যেতে পারে, সেই জন্য আমরা সেইভাবে প্ল্যান করছি যাতে 3000-এর বেশি ফলিকেল না নেওয়া যায়, পরবর্তীকালে যাতে আরেকবার আমরা পাই, সেই জন্য ডোনার এরিয়াটাকে বাঁচিয়ে রেখে আজকের হেয়ার ট্রান্সপ্লান্টটা হবে। তো এই ভাইয়ের যেহেতু আমরা গ্রেড 3-4-এর কাছাকাছি ব্যালডনেস পাচ্ছি, আজকে আমাদের প্ল্যান হচ্ছে ওনাকে 3000 ফলিকেল আমরা ট্রান্সপ্লান্ট করব। তার মধ্যে দাড়ি থেকে আমরা অ্যারাউন্ড 600 মতো ফলিকেল নেবো, যেটা ফ্রন্টাল উইং এরিয়াতে ইউজ করা হবে, এবং বাকি 2400 ফলিকেল আমরা মাথার পেছন থেকে নেব। তো এই যে সেফটি প্রোটোকলগুলো বললাম, আমি তো সার্জেন, আমি সার্জারি করছি, এবং অ্যানাস্থেশিয়া ম্যাডাম, ইনি এমডি অ্যানাস্থেসিস্ট, ইনি ডাক্তার, ইনি কিন্তু অ্যানাস্থেশিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে এবং এই সেফটি প্রোটোকল ভিউ থেকে সমস্ত জিনিসগুলো কিন্তু ইনি মনিটর করে থাকেন। পেশেন্টের পালস, বিপি কীভাবে মনিটর করা হবে, তাকে কতটা ফ্লুইড দেওয়া হবে, কোন ওষুধ দেওয়া হবে, পুরো জিনিসটা কিন্তু একজন অ্যানাস্থেশিয়ার ডাক্তারবাবু থেকে পুরো জিনিসটাকে সামলান। সার্জেনের কাজ হচ্ছে সার্জারি করা, এবং অ্যানাস্থেশিয়া যিনি থাকেন তার কাজ হচ্ছে ব্লিডিং কতটা হলো, কোনো ইমার্জেন্সি আসছে কি না, পেশেন্টকে কতটা ফ্লুইড দেবো, তার জন্য কোনো মেডিসিনের দরকার রয়েছে কি না, তার জন্য অক্সিজেনের দরকার রয়েছে কি না, তার প্রেশার কতক্ষণ পরে পরে দেখবো, এই জিনিসগুলো মেনটেন করা। তো এইভাবে পুরো যে পেশেন্টদের আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করছি তাদের সেফটি প্রোটোকলগুলো কিন্তু মেনটেন করা দরকার, এগুলো পেশেন্টের ভালোর জন্যে, এবং যাতে কোনো খারাপ জিনিস না হয় বা যাতে কোনো ইমার্জেন্সি না আসে বা ইমার্জেন্সি হলে যেটাকে যাতে সামলানো যায়, এইভাবে কিন্তু সার্জিক্যাল প্রোটোকলগুলো মেনটেন করা দরকার। এবার আমরা হেয়ার ট্রান্সপ্লান্টের সেফটি প্রোটোকল নিয়ে কথা বলবো, এটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো ভালো নার্সিংহোমে বা কোনো প্লাস্টিক সার্জন ডাক্তারবাবু যখন করবেন, তারা কিন্তু এই সেফটি প্রোটোকলটা মেনে চলেন। তাহলে সেফটি প্রোটোকলের প্রথমেই হচ্ছে আমরা দেখাচ্ছি, এই দেখুন একটা ফ্লুইড চলছে, তাহলে এই যে আরএল ফ্লুইড চলছে এখান দিয়ে যাচ্ছে, এবং আপনারা এই অপারেশন টেবিলটা দেখুন, অপারেশন টেবিলে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এবং ওষুধপত্রগুলো কিন্তু রাখা রয়েছে। এই ওষুধগুলো আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট চলাকালীন ইউজ করি, এগুলো সেফটি প্রোটোকলের একটা অংশ। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি, এই দেখুন, এটাকে পালস অক্সিমিটার প্রোব বলে, এই যে আঙুলে লাগানো রয়েছে পালস অক্সিমিটারের প্রোব, এটা কিন্তু আঙুলে লাগানো রয়েছে। এটার কাজ কি সেটা আমরা মনিটরের কাজটা আপনাদেরকে দেখাবো। এই দেখুন লাল রঙের আলো জ্বলছে, এটার কাজটা আমরা আপনাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। তো এইবারে সেফটি প্রোটোকলের অন্য অংশগুলো আপনারা দেখুন, এই দেখুন পেশেন্টের প্রেশার দেখা যাচ্ছে, ব্লাড প্রেশার প্রতি 2 মিনিট পরে পরে মেশিন মনিটর করছে, 113/65। ওনার স্যাচুরেশান, অক্সিজেন স্যাচুরেশান রয়েছে 97%, একেবারেই ন্যাচারাল, এবং ওনার পালস রেট রয়েছে 100। তো এইভাবে আমরা সবসময়তে পেশেন্টকে কন্টিনিউয়াসলি মনিটর করছি। এছাড়া দেখুন, এটা হচ্ছে বয়েলস মেশিন, এখানে অক্সিজেনের ব্যবস্থা রয়েছে,
এখানে নাইট্রাসের ব্যবস্থা রয়েছে, এর সঙ্গে অন্যান্য সিকিউরিটি যে ওষুধপত্র লাগে। ইমার্জেন্সি মেডিসিন ট্রে দেখুন, ইমার্জেন্সি মেডিসিন ট্রেতে সমস্ত ধরনের মেডিসিন রয়েছে। এছাড়া এই যে মেশিনটা দেখছেন, এই যে মেশিনটা দেখা যাচ্ছে এটাকে ডিফিব্রিলেটর বলে, এই দেখুন বাইফেজিক ডিফিব্রিলেটর বিপিএল এর মেশিন, এই মেশিনটাও রয়েছে। হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টেম্পারেচার মেনটেন করা। আমাদের এই সার্জারিটা 4 থেকে 5 ঘন্টা ধরে চলে এবং আমরা যে গ্রাফটাকে নিচ্ছি, মাথার থেকে বের করছি, সেটাকে আমাদেরকে উপযুক্ত টেম্পারেচারে মেনটেন করা দরকার। কারণ আমরা জানি টেম্পারেচার বাড়লে পরে গ্রাফটে যে সেলসগুলো থাকে সেই সেলসগুলোর ডিস্ট্রয় হয়ে যাওয়ার সম্ভাবনা বা সেলসগুলো মরে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সুতরাং যখন আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করছি, সবসময়তে হেয়ার ট্রান্সপ্লান্ট যে রুম রয়েছে তার টেম্পারেচার 20 ডিগ্রিতে রাখা দরকার। তার টেম্পারেচার 18 থেকে 20 এই টেম্পারেচারের মধ্যে রাখতে হবে এবং হচ্ছে আমরা গ্রাফটগুলোকে যেখানে রাখছি সেখানে কোল্ড স্যালাইন ওয়াটারে রাখতে হবে। কোল্ড স্যালাইন, আমরা বরফ দিয়ে জিনিসটা, বরফের পাশে একটা আলাদা করে বোল থাকে, সেই বোলের মধ্যে আমরা গ্রাফগুলোকে রেখে থাকি। এখানে যেরকম আমরা দেখতে পাচ্ছি এসি মেশিন রয়েছে এবং দেখুন সেখানে 18 ডিগ্রি টেম্পারেচার আমরা রেখেছি। এবং যেহেতু এটা একটা সার্জারি হচ্ছে, আমরা সবসময় দুখানা এসি মেশিন রাখি, ইনকেস কখনো যদি একটা এসি মেশিন খারাপ হয়ে যাবে কাজ না করে, যাতে অন্য এসি মেশিনটা কাজ করতে পারে। এবং কি করে আমরা গ্রাফ প্রিজার্ভেশন করছি সেই টেম্পারেচারটা আপনাদের এবার একবারে দেখাবো। সো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এই যে আমরা সিস্টেমটা বানিয়েছি, এখানে এই যে বরফ রাখা রয়েছে, এটা হচ্ছে নর্মাল স্যালাইনের যে বোতল সেটাকে আমরা ডিপ ফ্রিজে রেখে বরফ বানিয়েছি। নর্মাল বরফ নয়, এটা স্টেরাইল বরফ। এই বরফ কিডনি টেটে রাখা রয়েছে এবং তার পাশে বাটি রয়েছে। এই বাটিতে আমরা হেয়ার ফলিকেলগুলো তুলে তুলে এই জায়গাটাতে রাখবো, ফলে টেম্পারেচারটা মেনটেন হবে। এবং এই যে গ্রাফ রাখছি, গ্রাফটের টেম্পারেচার সবসময় 6 থেকে 8 ডিগ্রি টেম্পারেচারে আমাদেরকে মেনটেন করতে হবে। যেহেতু বরফ গলে জল হচ্ছে এবং সেই জলের টেম্পারেচারটা আবার অন্য বাটিতে যাচ্ছে, আমরা এক্সপেক্ট করতে পারি এখানে টেম্পারেচার 6 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে। সুতরাং ফ্রেন্ডস, আপনারা দেখলেন কিভাবে আমরা যে হেয়ার ট্রান্সপ্লান্ট অপারেশন থিয়েটার আছে সেটা টেম্পারেচারটা মেনটেন করি এবং গ্রাফটের যে টেম্পারেচার সেটাকে মেনটেন করা। এটা খুব ইম্পর্টেন্ট হেয়ারগুলোকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে, সুস্থভাবে বাঁচিয়ে রাখতে। আপনারা দেখুন আমি এই যে মাইক্রোস্কোপ করে রয়েছি, এটা হচ্ছে জুম করে আমি চুলগুলোকে এবং ডিফারেন্সগুলোকে 4 গুণ বড় দেখতে পাচ্ছি। এটা ম্যাগনিফাইং মাইক্রোস্কোপ, জেইস কোম্পানির মাইক্রোস্কোপ, অত্যন্ত দামি মাইক্রোস্কোপ, মেডিকেল রিলেটেড মাইক্রোস্কোপ। এটা আমি অনেক বড় বড় করে দেখতে পাচ্ছি। ফর এক্সাম্পল, জিগজ্যাগ প্যাটার্নে প্লেস করা, সেটাকে কোন ডিগ্রিতে প্লেস করছি সেটা ভালো দরকার। যে কোনো ভালো হেয়ার ট্রান্সপ্লান্ট সেন্টারে যখন কোনো প্লাস্টিক সার্জন ডাক্তারবাবু করছেন, উনি কিন্তু এই মাইক্রোস্কোপ করে করবেন। এটা খুব ইম্পর্টেন্ট হেয়ার ট্রান্সপ্লান্ট করার ক্ষেত্রে। এরপরে যখন আমরা হেয়ারগুলোকে তুলবো তখনও কিন্তু আমরা মাইক্রোস্কোপ করে করবো। হেয়ারগুলোকে যখন ডাইসেকশন করা হবে সেগুলো মাইক্রোস্কোপ করে ডাইসেকশন করা হবে। এর কারণ হচ্ছে যাতে যখন আমরা ফুটো করছি সেই ফুটোগুলো যাতে সায়েন্টিফিক্যালি এবং জিওমেট্রিক্যালি অ্যারেঞ্জ থাকে, সেটা 1 নম্বর। এবং 2 নম্বর, যখন ডাইসেকশন করা হবে যাতে হেয়ারের কোনো ড্যামেজ না হয়, সেটা 2 নম্বর। এবং 3 নম্বর, যখন ইমপ্লান্টেশন করছি যাতে রুটে কোনো ইঞ্জুরি না হয়। সুতরাং হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারির সময় অবশ্যই ম্যাগনিফিকেশান সিস্টেম ইউজ করতে হবে। তো এটা হচ্ছে ম্যাগনিফিকেশান সিস্টেম ইউজ করার গুরুত্ব। এগুলোর গুরুত্ব বলতে দুটো জিনিস বলার রয়েছে। একটা হচ্ছে যে আমরা কত ডেন্সিটি এখানে দেব এবং কোন অ্যাঙ্গেলে আমরা হোলগুলো করব। যে ডেন্সিটি দেওয়া হবে সেই ডেন্সিটিতেই গজাবে এবং যে অ্যাঙ্গেলে আমরা দেবো সেই অ্যাঙ্গেলে চুলগুলো গজাবে। সামনের দিকে চুলগুলো 20 থেকে 25 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হয় এবং পেছনের দিকে চুলগুলো 45 থেকে 35 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হয়। ফ্রন্টাল এরিয়াতে আমরা 40 থেকে 45 পার স্কোয়ার সেন্টিমিটারের ডেন্সিটি রাখবো এবং পেছনের দিকে 30 থেকে 32 আমরা রাখবো। এইভাবে হচ্ছে প্ল্যানিং করা হয়। অপটিক্যাল ডেন্সিটি 32, 32-এর বেশি সব জায়গাতেই রাখতে হবে। ব্যাক এরিয়াতে স্লিট মেকিং হচ্ছে। কোনো ব্যথা নেই তো ভাই? না। তো ফ্রেন্ডস, আমরা ফ্রন্টাল এরিয়াতে হোল মেকিং করেছি বা পাঞ্চিং করেছি। দেখুন জিগজ্যাগ প্যাটার্নে করা হয়েছে, ইরেগুলারলি ইরেগুলার এবং ঢেউ খেলানোভাবে করা হয়েছে। এটা হচ্ছে ন্যাচারাল লুক দেবে। দেখুন কত সুন্দরভাবে আমি খুব হাই ডেন্সিটি এখানে আমরা ফুটো করেছি। খুব হাই ডেন্সিটি নিয়ে ফুটোগুলো করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং দেখুন ইরেগুলার প্যাটার্ন করা হয়েছে, এটাই হচ্ছে ন্যাচারাল প্যাটার্ন। তো এরকমভাবে আমাদের করা হলে এবার আমি পেছনের এরিয়াটা করছি। ফ্রন্টাল উইং এরিয়াটা আমরা প্রথমে করে নিয়েছি। আমরা টোটাল 1600 ফলিকেল এখানে করব। 1600 ফুটো করা হয়েছে বা 1600 হোল মেকিং বা 1600 স্লিট মেকিং করা হয়েছে। 1600 স্লিট রয়েছে ডান দিক বাদিক মিলিয়ে। এবারে পেছনের দিকে বাকি অংশটা আমরা করছি। গতকাল আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট প্রক্রিয়া শেষ করেছিলাম। আমাদের প্ল্যান ছিল এই ভাইকে 3000 ফলিকেল করব,
কিন্তু আমরা ওনার গ্রাফটা একটু বেশি পেয়েছি, টোটাল আমরা 3200 ফলিকেল করেছি। আমরা ওনার দাড়ির এরিয়া থেকে 1000 ফলিকেল পেয়েছি, দাড়ির এরিয়া থেকে 1000 ফলিকেল পাওয়া গেছে, বাকি 2200 ফলিকেল আমরা মাথার পেছন থেকে নিয়েছি। এবং পুরো প্রক্রিয়াটা FUE টেকনিক বা স্টিচলেস টেকনিকে করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমরা সামনের দিকে ফ্রন্টাল এরিয়াতে হাই ডেন্সিটি ট্রান্সপ্লান্ট হয়েছে এবং মাথার মিড স্ক্যাল্প অবধি আমরা পুরোপুরি জায়গাটা কভার করেছি। এবারে আমরা এই ভাইয়ের সঙ্গে একটুখানি ওনার এক্সপিরিয়েন্সের ব্যাপারে কথা বলে নেব। তো আমাদের সার্জারি জাস্ট একদিন হয়েছে, এই ভাইয়ের কাছ থেকে একটা দুটো জিনিস আমরা জেনে নেব। সেটা হচ্ছে ভাই, কালকে তো আমরা আপনার সার্জারি করলাম, তো রাতে বাড়িতেই ছিলেন, কোনো অসুবিধা হয়েছে বাড়িতে? না, বাড়িতে কোনো অসুবিধা হয়নি, ব্যথা টাথা কিছু হয়নি? না। আচ্ছা, সকালবেলা উঠে ঘুম ভেঙেছে বা রাতে ঘুমাতে অসুবিধা হয়নি? না, ঘুমাতে অসুবিধা হয়নি, মানে এরকম উপর হয়ে শুয়েছিলাম। উপর হয়ে শুয়েছিলেন? আচ্ছা। হ্যাঁ, কোনো অসুবিধা হয়নি, সকালেও সেরকম কোনো ব্যথা হয়নি। আচ্ছা, ঠিক আছে, তো আমাদের ভাই ভালোভাবে রাতে ঘুমিয়েছে, অসুবিধা হয়নি। আর একটা জিনিস জেনে নিই, গতকাল সার্জারি হলো, আপনার সার্জারি চলাকালীন ব্যথা কতটা হয়েছে বা অসুবিধা হয়েছে কিনা? আমরা তো লোকাল অ্যানাস্থেশিয়া দিয়েছিলাম, প্রথমে ছোট্ট ছোট ইঞ্জেকশন দিয়ে অবশ করে নিয়েছিলাম, তো সেই অবশ যখন করলাম তখন কতটা ব্যথা হলো এবং তারপরে আর ব্যথা হয়েছে কিনা? অবশ করার সময় যে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল তখন এমনি একটু পিঁপড়ে কাটার মতো ব্যথা লেগেছিল, একটু সহ্য করা যায়। হ্যাঁ, সহ্য করা যায় ওরকম, তারপর আর কোনো বুঝতে পারেন না। তো আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারিটা লোকাল অ্যানাস্থেশিয়াতে করা হয় এবং আমরা যে ইঞ্জেকশন ছোট্ট ছোট্ট সিরিঞ্জ দিয়ে থাকি, ইনসুলিন সিরিঞ্জ দিয়ে, এটা একটা লং টার্ম হচ্ছে এফেক্ট থাকে, প্রায় 5 থেকে 6 ঘন্টা পুরো স্কিনটা অবশ হয়ে যায়। মাঝখানে লাঞ্চ হয়েছে, টি ব্রেক হয়েছে, অসুবিধা হয়নি? কোনো অসুবিধা। আচ্ছা, তো আমাদের এই ভাইয়ের অভিজ্ঞতাটা, সার্জারির দিনের অভিজ্ঞতাটা শুনলেন, কতটা ব্যথা হয় বা কতটা অসুবিধা হয়? অসুবিধা সারাদিনে কিছু হয়নি? না, শুধু একভাবে শুয়ে থাকা, তাই তো? হ্যাঁ, ওটাও মানে খুব একটা আনকমফোর্টেবল লাগেনি, অনেকক্ষণ ধরে শুয়ে থাকতে হয় যদিও মাঝখানে 3-4 ব্রেক থাকে। তো এটা আমাদের হয়েছে। তো আমাদের ভাইয়ের অভিজ্ঞতাটা শুনলেন, সার্জারির দিনে কেমন হলো এবং বাড়িতে গিয়ে কোনো অসুবিধা হয়েছে এগুলো কিনা সেটা উনি শেয়ার করলেন। তো এবারে আমাদের ভাই বাড়িতে চলে যাবেন এবং নেক্সট 10 দিনে কী কী করতে হবে সেটা নিয়ে আমার ভিডিও আছে, ওনাকে আমরা বলে দেবো। এবারে আমরা ভাইকে বলবো 1 মাস পরে এসে একবার দেখিয়ে যেতে। ঠিক আছে, তো আপনারা দেখলেন কীভাবে হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি করা হয় FUE টেকনিকে। আমি প্ল্যানিং দেখিয়েছি কীভাবে সার্জারিটা করা হয় সেটা দেখিয়েছি এবং ইমিডিয়েটলি আপনার সার্জারি কেমন হচ্ছে বা সার্জারির একদিন পরে কেমন হচ্ছে এবং এক্সপিরিয়েন্স নিয়েও আমার কথাগুলো শুনলেন। হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে আমার আরও অনেক ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, সেই ভিডিওগুলো দেখবেন, রেজাল্টের ভিডিও এবং আরও অনেক ভিডিও রয়েছে। এবং যদি হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে যোগাযোগ করতে চান, নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে আপনার মাথার খালি হয়ে যাওয়া অংশ এবং ডোনার এরিয়ার ফটো পাঠিয়ে দেবেন, আমি দেখে কতগুলো গ্রাফট লাগবে, কত খরচ হবে সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।